আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন ভোর 6:30, এখনও আকাশে সূর্য ওঠেনি। আর এখন আমি আমাদের বাসার ছাদে, এখন আমি আপনাদেরকে আমার পরিচয়টা জানিয়ে দিই। আমি রিনি, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। আমি বর্তমানে নারায়ণগঞ্জে থাকি। আমার একটি 4 বছরের বাচ্চা আছে। আমার হাজবেন্ড, আমরা তিনজনে নারায়ণগঞ্জের একটি ছোট্ট বাসায় ভাড়া থাকি। আসলে শহরে তো আর তেমন গাছপালা এখন দেখা যায় না, শুধু ঘর বাড়িটাই বেশি, বিল্ডিংয়ের পরিমাণটাই বেশি, সবুজের পরিমাণটা একদমই বলতে গেলে কম। তারপরেও সকালবেলা ছাদে এসে দূরে তাকিয়ে থাকতে ভালো লাগে, দূরের দৃশ্য দেখতে ভালো লাগে। প্রায় প্রায় ছাদে আসি আর এভাবে দূরের দৃশ্যগুলো দেখি, খুব ভালো লাগে, মনটা ভালো লাগে। আরও যেহেতু এখন দেশের অবস্থা ভালো নয়, পুরো পৃথিবীটাই থমকে গেছে, আমরা সকলেই গৃহবন্দী হয়ে পড়েছি। তো সারা দিনে কাজের ফাঁকের কিছুটা সময় ছাদে যখন আসি, তখন মনটা এমনিতেই ভালো লাগে। আর তাছাড়া ছাদে আমার প্রতিদিনই প্রায় আসা পড়ে, কিন্তু কিছুদিন যাবত তেমন আসতে পারি না, কারণ এখন যেহেতু সবাই আমরা গৃহবন্দী, বিকালের দিকে সকলেই বাসার সকলে অন্তত পক্ষে বাসার ছাদে আসার চেষ্টা করে, বাসার ছাদে আসে সময় কাটানোর জন্য। তো আসলে একসঙ্গে অনেক মানুষ এক জায়গায় থাকাটা আসলেই ঠিক না, সেজন্য কিছুটা চেষ্টা করি ছাদে না আসার। অনেকে হয়তো বোঝে না, ছাদে আসে আড্ডা দেয়, কিন্তু আমার আবার এগুলো পছন্দ হয় না। আমার ছাদে কিছু গাছপালা আছে যেখানে আমার রোজই পানি দেওয়া লাগে। আর আমি গাছ অনেক পছন্দ করি, গাছকে পছন্দ করে না পৃথিবীতে এমন কেউই খুব নাই, খুব কমই পরিমাণ আছে যারা গাছ পছন্দ করে না। কিন্তু আমার তো গাছ অনেক ভালো লাগে, আমি ভাড়া বাসায়ও আমার এই গাছগুলাকে সঙ্গী করে নিয়ে বেড়াই। আমি যে বাসায় যাই আমার গাছগুলাকে সঙ্গে করে নিয়ে যাই। আর এগুলা আমি অনেক সুন্দর করে যত্ন করি। দেখুন, আমি কিছুদিন যাবত আমার গাছগুলাকে ঠিকভাবে যত্ন করতে পারি না, কারণ নিয়মিত পানি না দিলে গাছ আসলে ভালো থাকে না। গাছের প্রধান খাবারই তো পানি। আর ছাদের উপরে যেহেতু অনেক রোদ, এখন বৃষ্টির পরিমাণটা একদমই নেই বললেই চলে। আর আমার পাত্রগুলো দেখেন অনেক ছোট ছোট, এখানে আসলে প্রতিদিন 2 বেলা করে পানি দেওয়া লাগে, পানি না দিলে গাছের অবস্থা তেমন ভালো থাকে না। আমার গাছগুলোর পাতাগুলো দেখেন কেমন হলুদ হলুদ হয়ে গেছে। বিকালে যেহেতু অনেক মানুষজন থাকে সেজন্য আসতে পারি না। আর আমার বাচ্চাটার বয়স 4 বছর, ও আসার জন্য অনেক বাহিরে বের হওয়ার জন্য অনেক কান্নাকাটি করে, কিন্তু আমি তো বের করতে পারি না ওকে, কারণ এখন আসলে দেশের পরিস্থিতি ভালো না। এখন যদি আমরা কিছুদিন আমাদের মনটাকে শক্ত করে ঘরের ভেতরে থাকি, তাহলে ভবিষ্যতে আমরা ভালো থাকব, বেঁচে থাকব। আর এখন আমার বাচ্চাটা ঘুমাচ্ছে, যার জন্য আমি এখন সকালবেলায় আসতে পেরেছি, না হলে বিকালে আসলে ওকে যদি না নিয়ে আসি ও খুব কান্নাকাটি করে। এখন আমি গাছে পানি দিব। আর এই গাছগুলোকে আমি কখনো কিনা সার দিই না, আমি নিজে ঘরে তৈরি করি সার। একদিন আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আমি কিভাবে আমার গাছের জন্য সার তৈরি করি এবং আমার গাছের গোড়ায় দিই, আর আমি কিভাবে আমার গাছগুলোকে যত্ন করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন,
তাহলে আমি যে ভিডিও আপলোড করব তা সবার আগে আপনি দেখতে পাবেন, আপনার কাছে পৌঁছে যাবে। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আমি এখন আমার গাছে পানি দিব। আমার এই বাসাটি মোট 6 তলা, আমি 4 তলায় থাকি, আর প্রতিদিনই এভাবে আমি বালতিতে করে পানি নিয়ে আসি গাছে দেওয়ার জন্য। একটু তো কষ্ট হয়, তারপরেও যখন গাছগুলাকে দেখি আমার খুবই ভালো লাগে, কষ্টের কথা একদমই ভুলে যাই। আজকের দিনের মতো আমার গাছে পানি দেওয়া শেষ, কারণ বিকালে আমি আর আসবো না। আমি আমার বাসায় চলে আসছি, এসে দেখলাম আমার আব্বুটা এখনো ঘুমাচ্ছে, আর এখন আমি আমার বাসার জানালায় বসে আছি। দেখুন, আমার জানালা দিয়ে মসজিদ দেখা যাচ্ছে এবং পাশেই কবরস্থান, আমাদের জানালা থেকেই কবরস্থান দেখা যায়। কবরস্থানটা দেখলে আসলে ভয় লাগে না, তবে এতটুকু স্মরণ হয় যে জন্মেছি যখন একদিন মৃত্যু হবেই, আর মৃত্যুর কথাটা এই কবরস্থানের দিকে তাকালেই মনে পড়ে যায়। যাই হোক, এখন বাংলাদেশে লকডাউনের সময়, পুরো পৃথিবীতেই সকল ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু বন্ধ, দোকানপাট সব কিছুই বন্ধ, কিন্তু আমরা যারা গৃহিণী তাদের আসলে কোনো ছুটি নাই। সকল পুরুষ মানুষ এখন বাসায় গৃহবন্দী, কিন্তু আমরা গৃহিণীরা তো বাসায়ই থাকি, আমাদের আর ছুটি নাই। আমাদের সেই আগের নিয়মেই এখনো কাজ করে যেতে হয়, সংসারের সকল কাজ, বাচ্চা সামলানো, রান্নাবান্না, সকল ঘর গোছানো। এখন আমি আমার সকালের রান্নাবান্না শুরু করব। আমার রান্নাঘরে চলে এসেছি, আজ আমি রান্না করব খিচুড়ি। এটা সবাই পারেন কম বেশি। আমি রাইস কুকারে খিচুড়িটি রান্না করব, যারা নতুন তাদের জন্য এই রেসিপিটি অনেক কাজে লাগবে। আমি এখানে ভাতের চাউল নিয়েছি 1 পট, আধা পট মুসুরির ডাউল, আর 1 মুঠ পোলার চাউল। পোলার চাউলটা আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি, কারণ এর ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে এটাকে স্কিপ করতে পারেন। আর লাগছে এখানে 1টা তেজপাতা, 4-5টা লং, 3টা এলাচ, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। আর আমি এখানে নিয়েছি 2টা ছোট ছোট আলু, এভাবে টুকরা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ ফালি করে রেখেছি 2 থেকে 3 টুকরা, রসুন কুচি করে দিয়েছি, আর দিব স্বাদ মতো সয়াবিন তেল। এখন আমি এই সবগুলা একসঙ্গে মিশাবো। দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একসাথে সকল মশলা মিশিয়ে ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য আমি এটা ম্যারিনেট করতে রেখেছিলাম। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি মিশিয়ে রাইস কুকারে দিয়ে দিব। এই যে আমি রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর সুইচটাকে অন করে দিচ্ছি। এখন এটা কুক হচ্ছে, মানে রান্না হচ্ছে। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে, যখন আমার খিচুড়িটা হয়ে যাবে তখন দেখবেন কেমন হয়েছে।
ব্যাস তৈরি হয়ে গেছে আজকে আমাদের সকালের খাবার, গরমাগরম খিচুড়ি, ডিম ভাজা, জলপাইয়ের আচার, লেবু আর শসা দিয়ে। এই খিচুড়িটা অনেক টেস্টি, আপনারা সবাই ট্রাই করবেন। এখন আমরা সকালের খাবারটা খেয়ে নিই।